আসসালামু আলাইকুম ওয়া আলা আলা আলিহি রহমতুল্লাহিহামদুলিল্লাহ রসুলিল্লাহি আজমাইন বাদ প্রিয় دینی ভাই ও বোনেরা মুস্তাফিজুর রহমান বলছি আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন মেসেজ দেন যে হুজুর আমার এই সমস্যা ওই সমস্যা আমার ভাগ্যটা খুব খারাপ আমাদের আমার পরীক্ষার রেজাল্ট আমি পরীক্ষা দিয়েছি রেজাল্টে কি হবে আমি বুঝতে পারতেছি না আমার ভাগ্যে কি আছে বুঝতে পারতেছি না আমি কি করব আমি এই বিপদে পড়ছি ওই বিপদে পড়ছি এখন আমার করণীয়টা কি। প্রিয় বন্ধুগণ যারা আমাকে এ ধরনের কথা বলেন বা যারা আসলেই সমস্যার মধ্যে রয়েছেন তো আজকে আমি আপনাদেরকে সোহে বুখারি থেকে এমন একটি দোয়া সম্পর্কে বলবো যে দোয়াটি ভাগ্য পরিবর্তনের দোয়া এই দোয়াটি এমন একটি দোয়া এই দোয়াটি যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন এমন পরিবর্তন আপনি লক্ষ্য করবেন নিজের মধ্যে যে শত্রু কখনও আপনাকে দেখে উপহাস করতে পারবে না ইনশাআল্লাহ আপনি যে বিপদেই থাকেন না কেন আল্লাহ যদি চায় আর আপনি যদি একই নো এ ক্লাসের সহিত শুধুমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই দোয়াটি পাঠ করেন দোয়াটির উপর আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি সেই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন তো প্ৰিয় বন্ধুগণ এই দুৱাটি উল্লেখ হয়েছে শ্বহী বুখাৰীৰ ছয় হাজাৰ তিনশ সাতচল্লিছ নম্বৰ সাদিছে দুৱাটি হচ্ছে আল হোম ইনী আ উজুবিকা মিং জাহাদিলবালা ওয়া দার কি শাক ওয়াসু ইল কব ওৱাসা মা তাতিল আ আমি আবারও বলছি দোয়াটি হচ্ছে আল্লাহ হুম ইন নি উজুবিকা মিং জাহ ওয়া দারোয়া কি ওয়া সু ইল কব ওয়া ত্যাতিল প্রিয় বন্ধুগণ দোয়াটি আপনারা শুনলেন একটু কষ্ট হলেও একটু কষ্ট করে দোয়াটি মুখস্থ করে নেবেন এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ গভীর দুর্ভাগ্য খারাপ তাকদির এবং শত্রুদের উপহাস থেকে প্রিয় বন্ধুগণ আপনারা এই দোয়ার অর্থটি জানতে পারলেন এবং অর্থটি জানার পরেই হয়তো বুঝে গেছেন যে দোয়াটি আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং আমাদের জীবনে আমাদের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে আমাদের যে দুর্ভাগ্য রয়েছে আমরা যদি তা থেকে বাঁচতে চাই তাহলে এই দোয়াটি আমাদেরকে অবশ্যই বেশি বেশি পড়া উচিত প্রিয় বন্ধুগণ দোয়াটি যে কোনো সময় পড়তে পারেন যে কোনো পরিমাণ আপনি পড়তে পারেন আপনি চাইলে একবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন দশবার পড়তে পারেন আপনার যতবার ভালো লাগে আপনি দোয়াটি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকরবুজালামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়ার ওপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ পাকরবুজালেমিন আমাদের সমস্ত প্রকার সমস্যা সমাধান করে দিন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ এতে করে অন্যান্যরা উপকৃত হবে আর নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ চাহেদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ও সালাম আলাইকুম রহমতুল্লাহ ও বরাক